কোপ বিগত বছরগুলোর চেয়ে বেশি, ফলে রাজধানীর অধিকাংশ হাসপাতালের ওয়ার্ডগুলোকে আলাদা করে নাম দেওয়া হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। এমন চিত্র দেখা যায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালেও। এখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া অধিকাংশই শিশু। এই জ্বরে মৃত্যু হতে পারে, এটি নিয়ে ভীত হয়ে পড়েছেন অনেক স্বজন। অবস্থা খারাপই, ওর ডেঙ্গু অনেক বাইরে গেছে, এখন রেশ উঠে গেছে পাড়া শরীরে, যে এখানে পুরো রেশ উঠে গেছে। প্রতিদিন আমরা আতঙ্কের মধ্যে আছি যে আমাদের বাচ্চাটার আজকে কি হবে। বারবার রক্ত নিতে হচ্ছে, আমাদেরকে প্রচন্ড এটা আজাবের মধ্যে মনে হচ্ছে আর কি। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। 80-85% ডেঙ্গু পেশেন্ট, এবং সাধারণত দেখা যায় যে আসলে প্লাটিলেট কাউন্ট কমে গেলে সেই ক্ষেত্রে ভর্তি লাগে, কিন্তু মানুষ আতঙ্কে জানুয়ারি মাস থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের ডেঙ্গু রেজিস্টার করার সংখ্যা 5,546 জন। তার মধ্যে আমাদের বর্তমানে ভর্তি আছে হলো 1,207, আর ছুটি নিয়ে চলে গেছে 4,343 জন। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ডেঙ্গু চিকুনগুনিয়া বিষয়ক জনসচেতনতামূলক র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় এডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু মোকাবেলার জন্য মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে দুটো ডিপার্টমেন্ট আছে, এই দুটো ডিপার্টমেন্টের আমি সকল ছুটি আমি বন্ধ ঘোষণা করছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ডেঙ্গুর অভিযান যে শুরু করলাম, জনগণ যাতে মানে এই হয়, মানে এই মেসেজটা সবাই যেন পায়, সেই জন্য আমাদের আজকের প্রচেষ্টা। সরকার হিসেবে এবছর ডেঙ্গু জ্বরে